এক মূক ও বধির মহিলাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে। দুর্গাপুরের 5 নম্বর ওয়ার্ডের আওতাধীন কাশিরাম বস্তির ঘটনা। মূক ও বধির ওই মহিলা বছর 48-এর নমিতা রুই দাস রবিবার রাতে নিজের ঘরে একাই ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরা বিয়ে বাড়িতে অন্যত্র গিয়েছিলেন। সোমবার সকালে মহিলার ছেলে সন্তোষ রুই দাস বাড়িতে এসে মাকে উলঙ্গ অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেন। তাদের ঘরটি আদপের টালির ঘর, ছাদের দুটি অংশের টালি খোলা ছিল। অনুমান করা হচ্ছে ওখান দিয়ে ঘরে প্রবেশ করেছিল এক বা একাধিক দুষ্কৃতি। ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দা এক ব্যক্তি ঠিক কি জানালেন শুনে নেব। হতে বলতে সকালে ওনার ছেলে আছে, স্কুলের গাড়ি চালায়, উনি এসছে যে সকালে আমি ডিউটি করব ফার্স্ট মর্নিং এ, উনি এসে দেখে ঘরের দরজাগুলো খোলা আর মা দেখছে উলঙ্গভাবে খাটে পড়ে আছে। তারপরে আশেপাশে ছেলেকে ডেকে জিজ্ঞেস করা হলো, তারপরে আমরা সব এলাম, এসে দেখি ওপরে টালি খোলা। তখনই আমরা অনুমান করলাম হয় কেউ ঢুকেছিল আশেপাশেরই চেনাশোনা ছেলে, ওকে রেপ ফেপ করে মেরে টেরে বেরিয়ে গেছে। বাড়িতে ছিল না, বাড়িতে ওনার ছেলে বৌমা মেয়ে বিয়ে বাড়ি গেছিল, শ্বশুর বাড়ি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল। কথা বলতে পারতাম না, আমরা মনে করছি রেপ। ঘটনা প্রসঙ্গে এলাকারই আরেক বাসিন্দা জানালেন, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা বলে দাবি ওই মহিলার। ঘটনাটা হয়েছে কি, ও একাই ছিল, ছেলে বউ ছিল না, কো বিয়ে বাড়ি গিয়েছিল, বিয়ে বাড়ি গিয়েছে কাল 1:30 মধ্যে গিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে 1:30 সময় গেছে। আমরা দেখছি যে ওরকম পড়ে রয়েছে, উলুঙ্গু অবস্থায় পড়ে রয়েছে, ছেলে এসে সবকে ডাকছে, আমরা ছুটে দেখছি, তখন দেখছি যে উলুঙ্গু অবস্থায় পড়ে আছে, ছেলে কাপড় ঢাকা দিল, একটা কম্বল ঢাকা দিল। বাইরের ঘরে উনি থাকে, ভিতরের ঘরে ছেলে ছেলে বউ, ছেলে বউ থাকে। হ্যাঁ, ছেলে বউ ছিল, কাল ছেলে বউ ছিল না বলে ছিল। হ্যাঁ, আপনারা চুপুন, বলছি কি দেখলেন আপনারা? উলুঙ্গু অবস্থা পড়ে রয়েছে সেটাই দেখলাম, গিয়ে সকালবেলা ঢুকছি, ঢুকেই দেখছি এরকম করে পড়ে রয়েছে। কি মনে হচ্ছে, রেপ করা হয়েছে? রেপ করা হয়েছে, বেলেটে করে চিরাও হয়েছে, কিছু করে মনে হয় ঠুকেছে, সব রক্ত টক্ত জমে রয়েছে। বলছি যে রেপ করে কি মার্ডার করেছে? হ্যাঁ, মুখে মনে হয় বালিশ চাপা দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে তো মুখ দিকে, ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকার আরেক বাসিন্দা মহিলা। ও বাড়িতে বাড়িতে কেউ ছিল না, ও একা ছিল, বাড়ির মধ্যে ঢুকে টালি খুলে ঢুকেছে, ওকে তো পুরো রেপ করেছে, রেপ অবস্থায় পড়ে আছে, উলঙ্গ অবস্থায় ছেলে সব দেখেছে। একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, পুরো মেরে ফেলেছে। আমরা চাই, শাস্তি চাই, যে করেছে সে যেন ধরা পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। আসেন এসিপি আরিস বিলাল। বস্তিবাসীদের দাবি, অবিলম্বে খুনিকে গ্রেফতার করতে হবে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এলাকাবাসীদের অনুমান, এটি একজনের কাজ নয়, একাধিক ব্যক্তি এর সাথে জড়িত। তারা স্থানীয় এলাকারই বাসিন্দা বলে অনুমান এলাকার বাসিন্দাদের। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাশিরাম বস্তি এলাকায়। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।